যারা অন্যায় করে এবং অন্যায়কে প্রশ্রয় দেয় এবং ভবিষ্যতে সুযোগ পেলে অন্যায় করবে এমন আকাঙ্ক্ষাও থাকে, তাদের শাস্তি কী? অনেকে সুযোগের অভাবে সৎ, সুযোগের অভাবে সৎ, উনি জীবনে চুরি ডাকাতি দুর্নীতি করেন নাই কারণ তিনি চান্স পান নাই, আছে না নেই, সুযোগ পেলে তারপর তিনি কত ধানে কত চাল সেটা দেখাই দিতেন। তো যারা অন্যায় করেনি কিন্তু চান্স পেলে অন্যায় করবে টার্গেট আছে, ইস যদি আমি একটু আমার মামু একটু জিতে যায় টিকে যায় নেতা হয়ে যায় তাহলে আমি এটা করবো সেটা করবো, এগুলো সবগুলো দিন শেষে অপরাধ, এগুলো সবগুলো দিন শেষে অন্যায়। অন্যায়কারীদেরকে যদি কেউ প্রশ্রয় দেয়, কেউ অপরাধ করেছে আপনি তাকে প্রশ্রয় দিলেন সাহায্য করলেন, তাহলে সেক্ষেত্রে আপনি অন্যায়কারীদের সামিল হয়ে গেলেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা মায়দায়, ওয়া তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমার সীমা লঙ্ঘন পাপের কাজ খারাপ কাজ এগুলোতে কাউকে সহায়তা করতে যাবে না। এই জন্য আপনি অন্যায়কারীকে প্রশ্রয় দিলে আপনিও কি অন্যায়কারীদের কাতারে চলে যাবেন। অনেকে আছেন নিজে পাপ করেন না অপরাধ করেন না কিন্তু অপরাধকারীদের সাফাই গিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সেই হাদিসের কথা আপনারা শুনেছেন, কোনো মানুষ যদি অত্যাচারী শাসক জালিম অবিচারকারীর সাফাই গায়, তার চামচামি করে, তার অন্যায়কে হাইড করে, তাকে ভালো সাজাবার চেষ্টা করে সমাজের মানুষের কাছে, এদের পরিণতি কি আমার দিন অত্যন্ত ভয়াবহ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তার আমার উম্মত না, লাইসা মিন্না, এই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তাকে উম্মত হিসেবে রাসূল পরিচয় দিবেন না। এই জন্য ইমানদার কখনো জালিমের সহায়ক হতে পারে না, সব ক্ষেত্রে সব সমাজে সর্বকালে সর্বযুগের জন্য এটা প্রযোজ্য, সবসময় মাথায় রাখবো আমি যেন দিন শেষে কোনো পাপিষ্ঠ অপরাধী জালিমের সহকারী না হই, সহযোগী না হই। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আস সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।